আমি দীর্ঘদিন যাবৎ আপনাকে ফলো করে আসছি, আর আপনার লেখাও পড়ি। নাস্তিকদের, আমাদের বাংলাদেশে যে নাস্তিক গুরুকে হিসেবে ধরা হয় আরজালি মাতব্বর, তার বইও পড়ছি, হুমায়ুন আজাদের বই পড়ছি, তারপরে অনেকের বই পড়ছি। কিন্তু আমার সবার বই পড়ে আমার কমন মানে যেটা মনে হয়েছে যে আপনারা অনেকেই মানে লেখাটা ভাবতে এরকম যে অনেকটা হচ্ছে গিয়ে মানুষের কথার উপর নির্ভর করে ধর্মকে বিচার করেন আপনারা, মানে আমার যেটা ধারণা হয়েছে পড়াগুলো পড়ে আপনাদের বইতে যে প্রশ্নগুলো থাকে যে আর হ্যাঁ ভুল ধারণা হয়েছে, এরকম যে হ্যাঁ ভুল ধারণা কিনা জানি না, তবে আমি যতগুলো লেখা পড়ছি সবগুলো লেখাতে এরকমই ছিল যে যেটা কোরআনেও নাই হাদিসেও নাই, হয়তো মানুষের কল্পনা প্রসূত অথবা মানুষ মুখে মুখে একটা কথা প্রচলন হয় তার উপরে ডিপেন্ড করে কিছু কোন প্রশ্ন করা। তা কোন কোন জিনিস কোরআনে নাই হাদিসে নাই? ভাই, যুদ্ধবন্দী যুদ্ধবন্দী নারীদের সাথে যৌন সঙ্গম করা, এটা কি কোরআনে আছে নাকি নাই, হাদিসে আছে নাকি নাই? যুদ্ধবন্দী, আসলে যুদ্ধবন্দী বলতে কি বোঝায় ওখানে? যুদ্ধবন্দী তো আসলে যে আয়াতগুলো যুদ্ধবন্দী আছে বলতে সেই যাই আয়াতগুলো তো বোঝায়? না যুদ্ধবন্দী না, বলতে আসে যুদ্ধবন্দী নারী বলতে যাই না বোঝায়? না, যুদ্ধবন্দী নারী বলতে যুদ্ধবন্দী কি নারী বোঝায় বলতে এটা আসলে আপনিও বোঝেন? শোনেন, এটা আপনিও বোঝেন, আমিও বুঝি, একটা বাচ্চা ছেলেও হ্যাঁ বোঝে, হ্যাঁ যুদ্ধবন্দী নারী বলতে কি হ্যাঁ বোঝায়। অবশ্যই সুতরাং অবশ্যই আপনিও বোঝেন ওই আমিও আলোচনায় বুঝি, গিয়ে, কিন্তু ওই আলোচনাতে গিয়ে আলোচনাটা ভিন্ন দিকে নেওয়ার দরকার নাই। আপনি স্ট্রেট আমাকে বলেন যে যুদ্ধবন্দী নারীদের সাথে যৌন সঙ্গম করা, তাদের স্বামী জীবিত থাকলেও তাদের সাথে যৌন সঙ্গম করা, তাদের স্বামী জীবিত থাকলেও, যুদ্ধবন্দী, আমি যেটা বলছি একটু শুনে যুদ্ধবন্দী নেন, নারীদের শুনে সাথে, নেন, একটু আচ্ছা শুনে নেন, তাদের স্বামী জীবিত আছে, ধরেন কিছু নারীকে ক্যাপচার করেছে মুসলমানরা, ধরেছে, আচ্ছা হ্যাঁ, তাদের স্বামীরা পালায় গেছে বা দৌড় দিছে, কিন্তু মেয়েগুলাকে ধরতে পারছে মুসলমানরা। এখন সাহাবিরা, এরকম হাদিস আছে, হ্যাঁ, আমি আপনাকে ইনফ্যাক্ট বলে দিচ্ছি, সুনানে আবু দাউদে আছে পরিষ্কার ভাবে। মেয়েগুলাকে ধরছে, তখন মেয়েগুলার সাথে সেক্স করতে সাহাবিগণ একটু ইতস্তত করছিল যে এটাতে গুনাহ হবে কিনা। আচ্ছা তখন তারা মহানবীর কাছে গেছে, মহানবীর কাছে গিয়ে বলেছে যে হুজুর, ওদের তো স্বামী জীবিত আছে, এদের সাথে আমরা সেক্স করতে পারবো আচ্ছা কিনা। তখন মহানবী বলেছে যে আচ্ছা হ্যাঁ, তোমরা করতে পারো, অনুমতি, তখন আল্লাহর আয়াত নাজিল হলো এবং তোমরা করতে পারো, তখন তাদের সাথে সেক্স করা হলো। তাদের স্বামী কিন্তু বর্তমান, তাদের স্বামীও জীবিত আছে, মানে মানে কি, মানে তাদের, তারা বিবাহিত জীবনে ছিল, ভালো ছিল, হয়তো খারাপ ছিল, কেউ হয়তো কেউ ভালো ছিল, তারা এক জায়গায় ঘুরতে গেছে বা এক জায়গায় কিছু করতে গেছে, মুসলমান সাহাবিরা মানে ওইখানে গেল, গিয়ে ক্যাপচার করলো তাদেরকে, ক্যাপচার করে মেয়েদেরকে ধরে আনতে পারলো, ছেলেগুলা অনেকগুলো পালায় গেছে, স্বামীর অনেকে দৌড় দিছে, যখন আক্রমণ করছে তখন দৌড় টোড় দিছে বা কিছু একটা হয়েছে, যুদ্ধ টুদ্ধ হয়েছে, তারা চলে গেছে। আচ্ছা এখন মেয়েদেরকে ধরে আনছে, এখন মেয়েদেরকে ধরে আনছে, মেয়েদের তো স্বামী বর্তমান আছে, তাই না? সে মেয়েদের তো প্রত্যেকের স্বামী আচ্ছা বর্তমান আছে। এখন এই মেয়েদের সাথে আচ্ছা সেক্স করাটা কি কোরআনে হাদিসে আছে নাকি নাই? আপনার এই কথাটা আসলে স্পষ্ট না, আপনার আপনি যেভাবে বললেন এইভাবে নাই এইভাবেই আছে, আমি আপনাকে পড়ে ভাই, শোনাই, আপনি আপনাকে আমি পড়ে শোনাবো ভাই, আপনাকে আমি পড়ে হ্যাঁ শোনাবো। আপনি পড়ে শোনাতে পারেন। আচ্ছা আচ্ছা, আচ্ছা আমার শোনেন, তাহলে ল্যাপটপ টানতে হবে, আমার, আমি একটু পড়ে শোনাতে একটু পারি, একটু কিন্তু আমার, একটু আমি, একটু আমাকে একটু বলি। আচ্ছা ঠিক আছে, পড়ে শোনানোর পরে আপনি বিশেষ করে কোরআন থেকে বললে সব থেকে ভালো হয়, কোরআনের উপরে ডিপেন্ড করে হাদিসগুলো আপনি যদি কোরআনে বলেন বলা সেটা আছে ভালো হয়। একদম দক্ষিণ হস্ত, যাদের দক্ষিণ হস্তের অধিকারীদের সাথে সেক্স করা যাবে, এটা পরিষ্কার ভাবে বলা আছে কোরআনে। এই দক্ষিণ হস্ত বলতে কি বোঝায়? এখানে অনেক ব্যাখ্যা ডিসকাশন থেকে যায়, এই দক্ষিণ হস্ত শব্দটা আরবি শব্দটা কি আপনার জানা আছে? দক্ষিণ হস্তের যে ব্যাখ্যা হাদিসে পরিষ্কার ভাবে দেয়া আছে, না না সে তো হাদিস পরিষ্কার গুলাতে, দেওয়া আছে হাদিস সেটা আমিও গুলাতে জানি, পরিষ্কার ভাবে, কিন্তু না না আপনি, কিন্তু আপনি কি না না আপনি ভাই, বলেন ব্যাখ্যা বিশ্লেষণে তো আমরা যাব অবশ্যই, ঠিক আছে, ব্যাখ্যা বিশ্লেষণে আমাদের অবশ্যই যেতে হ্যাঁ কোনো সমস্যা নেই, ব্যাখ্যা বিশ্লেষণে আমরা যাব। আপনি জাস্ট আমাকে বলেন যে আপনি ধরেন হুম একজন মুসলমান, হ্যাঁ, আচ্ছা আমি ধরেন একজন নাস্তিক, তাই তো? এখন মনে করেন আচ্ছা আমাদের কিছু শক্তি সামর্থ্য হলো, এখন আপনি আপনার বউ নিয়ে ঘুরতে ঘুরতেছেন, মার্কেটে মার্কেটে ঘুরতেছেন, আমি তখন নাস্তিকীয় জিহাদ করতে আসলাম, নাস্তিকীয় জিহাদ করতে আসছি, ঠিক আছে, আচ্ছা বুঝতে পেরেছেন, নাস্তিকীয় জিহাদ বলেন করতে আসছি, তলোয়ার তলোয়ার আর চাপাতি নিয়ে নাস্তিকীয় জিহাদ করতে আসছি। এখন আপনাকে মানে দৌড় দিলাম আপনার আপনার দিকে যে আপনার কল্লা ফালাই দিন, এখন আপনি দিলেন মানে আপনি দেখলেন যে আপনার তো এখন মৃত্যু সন্নিকটে, আপনি দিলেন দৌড় একটা, ঠিক আছে, আচ্ছা এখন আমি আপনার বউকে পাইলাম, বউকে আর আপনার মেয়েকে পাইলাম, আপনার ছোট একটা মেয়ে ধরেন আচ্ছা 17 বছর বয়স একটা মেয়ে, আর আপনার বউ 6 মনে বছরই করেন ধরেন, চৌত্রিশ, সমস্যা নাই। আচ্ছা ধরেন 17 বছর, আমি এত নিচে যাইতে যেতে চাচ্ছি না, আচ্ছা ঠিক এত আছে নিচে, এত আচ্ছা নিম্ন মন মানসিকতার হতে পারতেছি না আপনাদের এই ক্ষেত্রের মতো, আচ্ছা যাই ঠিক হোক, আছে আমি অত নিচে আচ্ছা যেতে পারবো না, সেটা আমি কল্পনাও করতে পারি আচ্ছা না, ঠিক আছে, যে এই কাজ আচ্ছা আপনাদের নবীরা করে সে কাজ আমি কল্পনাও করতে পারি না, ধরতেও পারবো না এটা। ধরেন 17 বছরের মেয়ে আর আপনার ওয়াইফ হচ্ছে গিয়ে 40 বছরের মহিলা, দুজনকে ধরলাম, দুজনকে ধরে আনলাম, তখন
নাস্তিকীয় ওহী নাজিল হইল ধরেন, যে হ্যাঁ তোমরা এখন স্বামী বর্তমান থাকলেও সেক্স করতে পারো, স্ট্রেট এন্ড সিম্পল জিনিস আপনাকে জিজ্ঞেস করলাম, তখন আপনার ওয়াইফ এবং আপনার মেয়ে কি মেনে নিতে পারবে যে এই আসিফ মহিউদ্দিন, ধরেন আসিফ মহিউদ্দিন একটা ভালো লোক, আমি এই ধরেন একটা ভালো লোক, আমি খালি জিহাদ করি, এই আসিফ মহিউদ্দিনের সাথে মানে যৌন সম্পর্ক করা আপনার ওয়াইফ বা আপনার মেয়ে ওনাদের পক্ষে কি কখনো সম্ভব হবে? আপনি নিজেকে কোনো মানুষের পক্ষে সম্ভব না, নিজেকে ওই জায়গাটাতে দাঁড় করিয়ে যদি চিন্তা করেন বা আপনার ওয়াইফকে বা আপনার মেয়েকে যদি ওই জায়গাটাতে দাঁড়িয়ে চিন্তা করেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে এটা ভাই কারো পক্ষে সম্ভব না, এটা একটা অমানবিক ব্যাপার, এটা একটা হৃদয় বিদারক অমানবিক ব্যাপার, তাই না? যে আপনার ওয়াইফকে আসলে অমানবিক, অবশ্যই আপনার সাথে তো আমি একমত যে এটা অমানবিক একটা ব্যাপার যে আপনার ওয়াইফকে আমি ধরে নিয়ে এসে তার সাথে যৌন সম্পর্ক করতেছি, এবং কোন ঈশ্বর কোন আল্লাহ কোন ভগবান বা যেই হোক সে এই ধরনের হুকুমও দিতে পারে না, যে সে যদি তার ভিতরে যদি একটু দয়া মায়া করুণা থাকে এই ধরনের হুকুমও দিতে পারে না যে তোমরা এই কাজ করো। আমরা জোরপূর্বক আসলে জোরপূর্বক যে অবস্থায় কোনো মেয়ের সাথে আসলে জোরপূর্বক না, ধরেন আপনার মেয়ে আপনার বউকে যখন ধরে আনলাম তখন তো তাদের আর কিছু করার নাই, তারা দেখতেছে যে এখানে জোর করছেন, তাই না? না, তাদেরকে অবশ্যই জোর করে হ্যাঁ জোর করে ধরে নিয়ে আসছি, এবং তখন তারা দেখলো যে তাদের আর কিছু করার নাই, তাদের তারা একটা বন্দী জীবন যাপন করবে, তারা একটা ভয়ঙ্কর পরিস্থিতিতে পড়েছে, তারা একটা মানে নারকীয় পরিস্থিতির ভিতরে পড়েছে। এখন এই জায়গাটা থেকে তাদের উত্তরণের মানে উপায় কি? এই জায়গাটা থেকে উত্তরণের উপায় হচ্ছে যারা ধরেছে তাদের সাথে একটু ভালো সম্পর্ক করা। যেমন ধরেন একটা এরকম অনেক ঘটনা ঘটেছে, যেমন হোস্টেজ সিচুয়েশন যখন হয়, যখন ধরেন একটা ব্যাংকের ভিতরে ব্যাংক ডাকাত ঢুকে পড়ে এবং ব্যাংকে সবাইকে জিম্মি করে, এই তোমাদের সবাইকে গুলি করে দিব, একদম ব্যাংকের টাকা সব টাকা বের করো, তখন দেখবেন ওইখানে অনেক মানুষ যারা থাকে তারা অনেক ভালো ব্যবহার করে ডাকাতদের সাথে, সুন্দর করে হেসে হেসে কথা বলে, ভাই আপনার আপনার চেহারাটা অনেক সুন্দর, আপনাকে অনেক আমার ভালো লাগে, এরকম অনেক কথা বলে। কিন্তু সেই কথাগুলো বলে হচ্ছে গিয়ে সেই অস্ত্রের ভয়, সেই মানে মানে যখন দেখা যায় ব্যাংকের ভিতরে অস্ত্র নিয়ে ঢুকে পড়েছে এবং ব্যাংক ডাকাতি করতেছে, তখন মানুষ ভয় পায়, স্বাভাবিক ভাবে ভয় পায়, আতঙ্কে থাকে যে আমাকে না নাকি মেরে ফেলবে নাকি, আমি তখন কি করব, কি ভাববো, কি করব। তখন তারা স্বাভাবিকভাবেই তাদের সাথে সুসম্পর্ক রাখার চেষ্টা করে, কিন্তু তখন যদি সুসম্পর্ক রাখার চেষ্টাও করে, তারপরে আমরা বুঝতে পারি, আমরা যখন বাইরে থেকে জিনিসটা অবজার্ভ করি তখন আমরা বুঝতে পারি যে এখানে একটা ভীতি প্রদর্শন করে তাকে তার উপরে অন্যায় করা হচ্ছে, মানুষদের উপর অন্যায় করা হচ্ছে। এরকম অনেক ঘটনা ঘটেছে যে ব্যাংক ডাকাতি করতে গেছে, সেখানে একটা সুন্দরী মেয়ে ছিল, কয়েকজনকে গুলি করছে, তারপর সুন্দরী মেয়েটা করছে কি, ব্যাংক ডাকাতের সাথে চুমাচুমি শুরু করে দিচ্ছে, যেন মেয়েটা এই কাজ করছে এই কারণে যে যেন তাকে না হত্যা করে, নিজের জীবন বাঁচানোর জন্য তখন মেয়েরা অনেক কিছু করতে পারে। কিন্তু আমরা যখন বাইরে থেকে জিনিসটা অবজার্ভ করতেছি তখন আমরা বুঝতে পারি সেই মেয়েটা এই কাজটা করেছে ভয়ের কারণে, ভীত হয়ে, তার প্রাণ ভয়, প্রাণ ভয়ে এই কাজটা করেছে। সে যদি স্বাভাবিক অবস্থা থাকতো, স্বাভাবিক অবস্থা থাকলে সে কখনো এই লোকের সাথে সেক্স করতো না বা এই লোকের লোককে চুমু দিত, আমরা এটা বুঝতে পারি। আর যদি স্বাভাবিক, এই যে এই মানে ধর্ষণের আন্তর্জাতিক আইনে ধর্ষণের কিছু সংজ্ঞা দেয়া আছে, বিশেষ বিশেষ ধারা দেয়া আছে। যেমন ধরেন আপনি যদি একটা মেয়েকে ব্ল্যাকমেইল করেন, একটু 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 আমরা কি একটু প্রসঙ্গ থেকে দূরে সরে যাচ্ছি না, আপনার অবজার্ভটা আমরা শুনছি, ওটা ধর্ষণেরটা আমরা পরে আসি, আগে মামলাকার এটার বিষয়টা আমরা আসি, তাই না? তো আপনি যেটা বললেন যে মার্কেটে ঘুরতে গেলেন, মার্কেটে ঘুরতে গেলেন তখন কেউ জিহাদ করতে আসলো, আপনি পালাই গেলেন, আপনার স্ত্রী আপনার সন্তান মুসলিমরা সেটা ধরে নিয়ে আসলো এবং সেটাকে যুদ্ধবন্দী হিসেবে আটকালো। তো আপনি কি মনে করেন না যে মার্কেটে ঘুরতে যে সেখানে যুদ্ধ করা, যুদ্ধ করা একটা নীতি আছে, শুধু চাইলেই যে আমি একজন নাস্তিককে মারতে পারি এরকম না, চাইলেই যে আমি একজন অমুসলিমকে মারতে পারি সেটা এরকম না, কোরআনের কোথাও কিন্তু এরকম আপনার ইচ্ছা হলেই আপনি কাউকে মারতে পারেন বা কাউকে ধরে আনতে পারেন বা কাউকে যুদ্ধবন্দী করে তার সাথে সেক্স করতে পারেন, এরকম কোন আয়াত কি আপনার জানা আছে? না, আপনি ইচ্ছা হলে এটা করতে পারেন, কারণ মার্কেটের কথাটা আমি উদাহরণ হিসেবে আপনাকে বলেছি, মার্কেট না হয় এটা মাঠঘাট রাস্তা সাহারা মরুভূমি, না এটা কাবা শরীফের আশেপাশে সাফা মারওয়া পর্বত ভিতরে হতে পারে, তাই না? সেখানেও হতে পারে, এখন দেখেন ওটা উদাহরণ হতে পারে। আমি বলতে চাচ্ছি, আমি আপনাকে বলতে চাচ্ছি যুদ্ধবন্দী যখন তখন নিশ্চয়ই সেখানে একটা যুদ্ধ সংগঠিত হতে হবে, কেউ ফ্রি মানুষ ঘুরে বেড়াচ্ছে তাদেরকে তো আপনি ধরে কয়েদ করে বলতে পারেন না যে তুমি বন্দী হয়ে গেছো। আমি তো যুদ্ধই ধরেছি, ধরেন যুদ্ধই, একটা দেশের সাথে যখন একটা দেশের যুদ্ধ হয় তখন সবাই তো যুদ্ধ মানে যুদ্ধ অপরাধী হয় না, কিছু সংখ্যক লোক যুদ্ধ অপরাধী হয়, সবাই তো যুদ্ধ করে না,
যারা নেতৃত্বে থাকে, যারা যুদ্ধ করে তারাই হচ্ছে, আর যারা সাপোর্ট করে, এই তিন ব্যক্তি। কিন্তু যারা সাপোর্ট করে না, যারা নিরপেক্ষ থাকে, তারা তো যুদ্ধ করতে হতেই পারে না, তাই না? না না, এখানে একটা আপনার ভুল আছে। সাপোর্ট করলেও কেউ যদি সশস্ত্র ভাবে সাপোর্ট সাপোর্ট না করে, কেউ যদি মৌখিক ভাবে সাপোর্ট করে, তাদেরকে কিন্তু আপনি ধরতে পারেন না। এখন একটা জিনিস মনে করেন, আধুনিক আধুনিক বিশ্বের নীতিমালা, কেউ যদি মৌখিক ভাবে যুদ্ধকে সাপোর্ট করে কিন্তু কোনো অস্ত্র ধারণ না করে, তাকে আপনি কখনো কিছু করতে পারবেন না। এখন যদি কেউ অস্ত্র ধরতে ভীতি সংশ্লিষ্ট হয়, সেই ক্ষেত্রে যদি সে অন্তরে সাপোর্ট করে, মৌখিক সাপোর্ট করে, আমরা দেখি একটা আন্দোলনের প্রথম শুরুটা কিভাবে হয়, মৌখিক সাপোর্ট। একটা ভোট কিভাবে হয়, একজন প্রতিনিধি কিভাবে নির্বাচিত হয়, নিশ্চয় যুদ্ধ করে হয় না, একটা ভোটের সাপোর্ট হয়, মৌখিক সাপোর্ট হয়, তাই না? এটা একটা সাপোর্ট। না ভাই, না ভাই, মতামত আপনি দিতে পারেন, আপনার মতামতের জন্য আপনাকে কোনো শাস্তি দিতে হবে না, শাস্তি পেতে হবে না, বা আপনি আপনার চিন্তার জন্য আপনি কোনো শাস্তি পেতে পারেন না। মতামত, হ্যাঁ, ধরেন আজকে যদি আপনি একটা কাজ কিছু করার, ধরেন আজকে যদি আপনি মনে মনে মার্কিন যুক্তরাষ্ট্রকে সমর্থন করেন, যে মার্কিন যুক্তরাষ্ট্রের উচিত বাংলাদেশকে দখল করে নেওয়া, এটা যদি আপনি মনে মনে সমর্থন করেন, এবং যদি আপনি সশস্ত্র না হন, চলে গেলেন যে মনে মনে, আমি তো মনে মনে বলছেন, তাই না? মনের একটা জিনিস, আমি মনে যে কাউকে মারতে পারি, তার জন্য আমাকে মতামত দিলেন, আপনি এখানে মতামত দিলেন যে আমি চাই মার্কিন যুক্তরাষ্ট্র যেন বাংলাদেশকে দখল করে, মনে মনে কেউ মতামত দেয় না, মনে মনে হোক, মনে কেউ মতামত মনে হোক বা মতামত দেন, দিলেন ধরেন, আপনি ধরেন আপনি মতামত দিলেন যে আমার আমার মতামত হলো মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে দখল করে নেক, আপনার এই মতামতের জন্য আপনাকে কোনো শাস্তি দেয়া যাবে না। এটা আপনি, এটা তো আপনার একটা অপরাধ, তাই না? না না, এটা কোনো অপরাধ, একটা কাজ সাহায্য করতে, একটা দল ভাড়া করছেন, না না না, মেজরিটি মাইনরিটি কিভাবে নির্বাচিত, আচ্ছা মেজরিটি মাইনরিটি কিভাবে নির্বাচিত হয়, না না ভাই, তাহলে তো বাংলাদেশে, তাহলে তো বাংলাদেশে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে সমস্ত বিএনপি জামাতকে মেরে ফেলতো। না, মেরে ফেলার তো এখানে কথা আসছে না, মেরে ফেলা তো অন্য জিনিস, এখানে তো মারার অপশন তো না, আপনি তো মারার সাপোর্ট করছেন না, আপনি একটা কাকে ক্ষমতায় বসাবেন সেটা সাপোর্ট করছেন, মারার সাপোর্ট করা এক জিনিস, যে আমি তাকে মারতে চাই, একজন সাপোর্ট করছে, একজন মানুষকে সবাই ছুরি মারবে না, একজন মারবে, একজন মানে আলোচনাটা আলোচনাটা মনে হয় এই ভুল দিকে চলে যাচ্ছে, আপনি আপনার মেইন পয়েন্টে চলে আসেন তাহলে, এখন আপনি এখন কথা চলে যুদ্ধবন্দী মেইন টপিকে চলে আসেন, হ্যাঁ যুদ্ধবন্দীও বাদ দিলাম, তাহলে মনে করেন আপনি আপনার মেইন টপিকে চলে আসেন, যে যে টপিকে ছিলেন, যে আমার আসলে আমি তাহলে আপনার সাথে কার কার লেখা আপনাদের সকলের বই আমি পড়ি, আপনাদের বাংলাদেশে যতজন আছে আমি সবার লেখাই পড়ছি, প্রায় কম বেশি সব যা ছোট ঘুরে যা আমি পড়ছি সেখানে বলছি যে সেখানে ওরকমই ছিল, এই যুদ্ধবন্দী সম্পর্কে আপনাদের এরকম ওইখানে ভুল ধারণা দেওয়া আছে, যে আপনারা একটা আয়াত তুলে দিয়ে সেটাকে বলে দিলেন, যেমন যুদ্ধ, হ্যাঁ যুদ্ধবন্দীর ভিতরে কি, হ্যাঁ আপনি কি কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি, আপনি ধারণাটা একটু ঠিক করে দেন ভাই তাহলে। হ্যাঁ, যুদ্ধবন্দীর ভিতরে অবশ্যই যুদ্ধবন্দী যেসব মহিলারা থাকবে তাদেরকে আপনার বিয়ে করতে হবে। না না, এটা আপনি মিথ্যা বললেন ভাই, আপনি মিথ্যা বললেন, তাদের অবশ্যই বিয়ে করতে হবে না, তাদের তাদের বিয়ে করাটা কম্পালসারি না, তাদেরকে বিয়ে করাটা কম্পালসারি না, না আপনি মিথ্যা বললেন, তাদের বিয়ে কোরআনের কোরআনের আয়াত অনুযায়ী কম্পালসারি, আমি যতদূর জানি, আমি যে আচ্ছা করছি ভাই, তাহলে ভাই আপনাকে আমি অনুরোধ জানাই, অলমোস্ট ভাই আপনাকে আমি অনুরোধ জানাই ভাই, আপনাকে আমি একটা ছোট ইনফরমেশন দিচ্ছি, islamqa.info এটা একটা সৌদি আরবের ওয়েবসাইট, এখানে ইসলামের সবচেয়ে অথেন্টিক স্কলাররা এখানে লেখেন, প্রশ্নের উত্তর দেন, islamqa.info এখানে ইসলামের সবচেয়ে অথেন্টিক স্কলারগণ সেখানে মতামত দেন। আপনাকে আমি একটু বলি, আপনাকে একটু ইনফরমেশন দিই, আপনার আপনার একটা ভুল ধারণা আছে, আপনি যদি একটু ঠিক করে নেন আপনাকে আমি সাহায্য করব এটা ঠিক করে নিতে, এবং আমি মানে মন থেকে চাই আপনি এই জিনিসটা ক্লিয়ার হন, ঠিক আছে? আমি আপনাকে মানে চ্যালেঞ্জ দিচ্ছি, এটা কম্পালসারি না, বিয়ে করা কম্পালসারি না, আপনি islamqa.info ওয়েবসাইটে গিয়ে, ইংরেজিতেও আছে বাংলাতেও আছে, ওইখানে গিয়ে লিখবেন, টাইপ করবেন, কোশ্চেন অ্যানসার আছে, সেখানে গিয়ে টাইপ করবেন যে যুদ্ধবন্দিনীদের সাথে কি করা, কি করা যেতে পারে, সেখানে বলা আছে, পরিষ্কার ভাবে বলা আছে, এবং ইসলামের সবচেয়ে বড় স্কলারদের দ্বারা এই ওয়েবসাইটটা পরিচালিত, মানে হ্যান তেন আমাদের এলাকার যে ওয়াজ করে সেই মোল্লাদের কি এই ওয়েবসাইট পরিচালিত, সৌদি আরবের সর্বোচ্চ স্কলার এই ওয়েবসাইট চালায়, সৌদি আরবের সর্বোচ্চ স্কলার মানে যাদেরকে পুরো ইসলামী বিশ্ব এক নামে চেনে, তাদের তাদের দ্বারা এই ওয়েবসাইট পরিচালিত হয়, এবং প্রতিটা প্রশ্নের উত্তর তাদের দ্বারা লিখিত, এবং এখানে মানে ইয়া আছে, মানে পরিষ্কার ভাবে বলা আছে এই ওয়েবসাইটের প্রতিটা বক্তব্য এই স্কলারদের দ্বারা লিখিত এবং এই স্কলারদের দ্বারা সত্যায়িত, সেখানে গিয়ে যদি আপনি লেখেন এটা, আপনি দেখবেন যে কোথা, হ্যাঁ বিয়ে আপনি করতে পারেন কিন্তু না করলেও কোনো সমস্যা নেই, না করলেও তাদের সাথে যৌন সঙ্গম আপনি করতে পারেন, তবে তাদের যদি বাচ্চা হয়ে যায় তখন সেই বাচ্চাকে আপনার ইয়া দিতে হবে, অংশীদারিত্ব দিতে হবে, উত্তরাধিকার দিতে হবে,
দেখেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, আমি একটা আপনাকে একটা এবং কথা বলি, আপনি কি এই বিষয়ে কি, আপনি যে বলেছেন যুদ্ধবন্দিনীদের সাথে বিয়ে কম্পালসারি বিয়ে করে তারপরে করতে হবে, এটা একেবারে ভুল কথা। আপনি যদি এটা আমাকে প্রমাণ করতে পারেন তাহলে আমি সরাসরি লাইভে এসে আপনার কাছে ক্ষমা চাইবো। ঠিক আছে, এখন আপনার দায়িত্ব হচ্ছে এই বিষয়টা আপনার ক্লিয়ার হওয়া। আপনি islamqa.info ওয়েবসাইটে গিয়ে এটা লিখবেন, প্রশ্ন উত্তরে লিখে এই বিষয় আপনি কি আলোচনাটা পড়বেন। আপনি কি ওইখানে আলোচনা ওইখানে কি কোনো প্রশ্ন অ্যানসার পাইছেন? সেখান থেকে আপনি কি কোনো ইনফরমেশন দিতে পারবেন যে ওরা কোন, অবশ্যই করেছে, হ্যাঁ অবশ্যই করেছে, ওরা কি কোন আয়াতের ভিত্তিতে কথাটা বলছে এটা কি আপনার জানা আছে? পরিষ্কার আমি অনেকগুলো আয়াত পড়ছি, ওদের একটা কনক্লুশন আছে, ওদের অনেকগুলো, শুনেন, ওদের প্রশ্নের উত্তর যেভাবে দেয় অনেকগুলো হাদিসের রেফারেন্স দেয়, অনেকগুলো আলোচনা করে, এরপরে কনক্লুশনে আসে, নিচে লেখা থাকে কনক্লুশন, সেইখানে ওরা বলে যে এটা এটা করা যাবে, এটা এটা করা যাবে না। আপনি যদি আমাকে একটু সময় দেন, আমি আমার ওয়েব আমি আমার ল্যাপটপটা বের করে ওয়েবসাইট থেকে আমি আপনাকে সরাসরি পড়েও শোনাতে পারি, যদি আপনি চান তাহলে পড়েও শোনাতে, আর ভালো হয় আপনি নিজেই করে নেন। সব থেকে ভালো হয় যে আপনি যদি আয়াত নাম্বারটা দিতে পারেন, আমার কাছে এটা সব থেকে হয়। কনক্লুশন আসলে এক একজন এক এক রকম বলে, আমি বিষয়টা না না ভুল বলছেন ভাই, কনক্লুশন এক একজন এক এক রকম আসতে পারে না। ইসলামের এই জিনিসগুলো একদম ওয়েল ডকুমেন্টেড, এবং পৃথিবীর সমস্ত স্কলার, সমস্ত ইসলামী সালাফি ওয়াহাবি ইসলামী স্কলার এই বিষয়ে একেবারে একমত। ঠিক আছে, সালাফি এবং ওয়াহাবি আসলে হচ্ছে, এবং আপনি নিশ্চয়ই হানাফি হানাফি মতাদর্শ, তাই না? সত্যি বলতে আমি এই হানাফি সালাফি আহলে হাদিস আমি এদের থেকে পুরো বের হয়ে আসছি, কারণ আমি এদের থেকে এদের ভিতরে ঢুকছি, হ্যাঁ এদের ভিতরে ঢুকছি, আমি দেখছি। আপনার এই এই স্কলারের কথা আপনার মেনে নিতে হবে, কারণ এই স্কলারের এই স্কলার যেই সে, আমি শুনেন, আমি আমি যেই সে স্কলার, আমার বিশ্বাস যেটা আপনাকে বলি, আমার যেই সে স্কলারের প্রতি আমার অতটা বিশ্বাস নাই। আমার বিশ্বাস হচ্ছে যে আপনি যেটা বলবেন আমাকে কোরআন এবং হাদিস থেকে দেখাবেন এবং সেটা বিশ্লেষণ করে দেখাবেন, আপনি নিজের মতন বিশ্লেষণ করে কলকুলেশন করবেন, আমি সেটা মেনে নিব না। যেমন আমাদের বাংলাদেশে অনেক প্রচলিত আছে যে নাস্তিক হত্যা করতে হবে, আমি কিন্তু এটা একমত না, আমি সম্পূর্ণ 100% বিপরীত, নাস্তিকদের হত্যা করার কোনো দরকার নেই। তারপরে আপনি বলি ধর্ম ত্যাগ, ধর্ম ত্যাগ করলে তাকে হত্যা করতে হবে, আমি কোরআনে কোনো আয়াতে দেখি না যে ধর্ম ত্যাগ করলে তাকে হত্যা করতে হবে, এটা একেবারে পরিষ্কার ভাবে বলা নাই, এটা কোরআনে এটা পরিষ্কার ভাবে বলা নাই। সূরা মাইদার একটা ভার্স আছে, সেই ভার্সের ব্যাখ্যাতে, ইবনে কাথিরের ব্যাখ্যাতে, ইবনে কাথির হচ্ছে যে অন্যতম অন্যতম সেরা স্কলার, ইবনে কাথিরের ব্যাখ্যাতে পাওয়া যায় যে এই ব্যাখ্যাতে বলা হচ্ছে যে এটা হচ্ছে যারা ইসলাম ধর্ম ত্যাগ করে, দিন ত্যাগ করে তাদের ব্যাপারে বলা হয়েছে। আমি একটা ভিডিও দিয়েছি কিছু মানে কয়েকদিন আগে ভাই, আমি মানে একটা কথা আপনাকে বলে দিই যে আমি মানে হেজি পেজি লোকজনের ভিডিও কখনো শেয়ার করি না, মানে তারা যদি সর্বোচ্চ ইসলামের স্কলার না হয়ে থাকে তাহলে তাদের ভিডিও আমি শেয়ার করি না, তাদের বক্তব্য শেয়ার করি না, কারণ আমি জানি এগুলো হচ্ছে কাটমন্ড। আমি যাদেরটা শেয়ার করি তারা একদম মানে মানে ওয়েল ওয়েল মানে রিনোন ইসলামিক স্কলার, পুরো পৃথিবী তাদেরকে চেনে। এই যে আমি যে স্কলারের রেফারেন্স দিয়েছি, তিনি তার এক কথাতে সমস্ত আরব বিশ্ব বন্ধ হয়ে যেতে পারে, সে এত প্রভাবশালী। আপনাকে আমি একটু আপনাকে ছোট একটা কথা বলি, আমি যে আমি স্কলারদের থেকে কেন দূরে সরে আসছি, কেন দূরে সরে আসছি স্কলারদের থেকে, যে স্কলাররা যদি সত্যি অর্থে ইসলামের ভালোই চাইতো তাহলে আমার মনে হয় না ইসলামের ভিতরে এত বিভক্তি থাকতো। যদি স্কলারই হয়ে থাকবে তাহলে ইসলামের ভিতরে কেন এত বিভক্তি? আমি তাদের কাছে একটা প্রশ্ন আছে, আপনারা যদি এতই ইসলামে জেনে থাকেন তাহলে কেন আপনার এত দলে দলে বিভক্তি হয়েছেন? ইসলাম তো টোটালি হারাম দলে দলে বিভক্তি হওয়া, তাহলে আমি বলেন এই এর এই এর উপরে ভিত্তি করে আমি কোন স্কলারের এইভাবে বিশ্বাস করি না। হ্যাঁ, কেউ বলতে পারে এখানে একটা, এখানে যে স্কলারদের যে বক্তব্য সেটা হচ্ছে তারা যারা ইসলামিক স্কলার তারা কোরআন এবং হাদিস এই দুইটা থেকে, যারা সালাফি স্কলার তারা বলবে যে কোরআন এবং হাদিস এই দুইটা আমাদের বেস, এখান থেকে আমরা যেই কনক্লুশনে আসি সেটাকে আপনি মানেন কি না মানেন তারা সেটাই বলবে। আপনি ধরেন বাংলাদেশে জন্ম হয়েছেন, আপনি এত কিছু বোঝেন না ইসলাম সম্পর্কে, আপনার আইডিয়া অনেক কম বাংলাদেশে জন্ম হওয়ার কারণে। ঠিক আছে, সৌদি আরবে না, এটা এটা অবশ্যই সত্য ভাই, এটা অস্বীকার করার কিছু নাই। একজন মানে আরব আরব ভাষী আরবি ভাষী ইসলামকে যতটুকু বুঝবে আপনি ততটুকু বুঝতে পারবেন না, আপনার দেখা যাবে 10 বছর চলে গেছে হচ্ছে শুধু আরবি শিখতে। আরবি ভাষী হলেই আপনি খুব ভালো ইসলাম বুঝবেন, কারণ আপনার ইসলাম বোঝা, আমি বলি ইসলাম বোঝা বলা মানার ভিতর অনেক পার্থক্য আছে। আপনি আপনি যখন আপনি বলি আপনি ভালো একজন, আপনি ভালো একজন হ্যাকার কখন হবেন? যখন আপনি ওই বিদ্যাটা খুব ভালোভাবে রপ্ত করতে পারবেন, তাই না? তো ইসলাম যেটা ভালো বোঝে তারা খুব ভালো চোরও হতে পারে, মানে তাদের চুরিটা আপনি ধরতে পারবেন না, একজন আইনজীবী চুরি আপনি ধরতে পারবেন না সাধারণ মানুষ। কথার সাথে আমি একমত না ভাই, আমি না না
এটা আপনাকে আমি মানে পরিষ্কার ভাবে বলতে চাই, দেখেন আরেকটু বলি, ইসলামে আরেকটু বলতে চাই যে ইসলামের মূল হচ্ছে কোরআন এবং হাদিস, এই দুইটা মানে জেনুইন ইয়া হচ্ছে কি আরবি ভাষায়। হ্যাঁ, এবং আপনার আপনি যদি আরবি ভাষাভাষী হয়ে জন্মগ্রহণ করেন, আপনি যতটুকু যতটুকু ইজিলি জিনিসগুলো বুঝতে পারবেন, একজন বাংলা ভাষী বা একজন চাইনিজ ভাষাভাষী ততটা ইজিলি বুঝতে পারবেন, তাদের বুঝতে অনেক পরিশ্রম, অনেক বেশি পরিশ্রম করতে হবে, ঠিক আছে? এবং একজন মানে আরবি ভাষী, একজন আরবি ভাষী ইসলামিক স্কলার যতটুকু বুঝবে, একজন বাংলা ভাষী ইসলামিক স্কলার ততটুকু বুঝতে পারবে না। আপনার কথা সত্য, কিন্তু এখন কথা হচ্ছে সে যতটুকু বুঝছে আপনাকে ততটুকু বলতেছে কিনা, আমার প্রশ্ন সেখানে। সে যতটুকু বুঝতেছে আপনাকে ততটুকু বলতেছে কিনা? আপনি যদি, কারণ আমি এখানে এই জন্য বলতেছি, শুনেন, আমি এই জন্য বলতেছি, আমি কেন বলছি জানেন, না আপনি যদি এরকম দাবি করেন যে আপনি মানে পৃথিবীর সবচেয়ে বড় বড় ইসলামিক স্কলারদের থেকে বেশি বোঝেন ইসলাম সম্পর্কে, অবশ্যই না, তাহলে তো একটু বিপদের কথা হয় ভাই। বিপদ আসলে বিপদ হওয়ার কথা, কিন্তু আমার কথা হচ্ছে আপনি যখন কথা বলবেন, আমি যে যে স্কলারের কথা বলছি, তিনি হয়তো তিনি 40 বছর মিশরের আল আজহার ইউনিভার্সিটিতে হেড অফ দা ডিপার্টমেন্ট ছিল, ইসলামের উপরে হেড ছিলেন তিনি। তার আশেপাশে কেউ নাই, তার ছাত্ররা, থেকে তো আমার প্রশ্ন, তার ছাত্ররা হচ্ছে গিয়ে, তার ছাত্ররা হচ্ছে বড় বড় স্কলার, তাদের যারা ছাত্র তারা পর্যন্ত বড় বড় স্কলার, তাদের যারা ছাত্র তারা হচ্ছে বাংলাদেশে বড় বড় স্কলার, মানে 4টা স্টেপ পরে যে স্কলার আছে তারা হচ্ছে বাংলাদেশের বড় বড় স্কলার। এখন আপনি যদি বলেন যে এই স্কলার, আমি তার আমি তার থেকে আমি আমি তার থেকেও তার থেকেও তার থেকেও নগণ্য, না না আমি বলি আমি তার থেকেও তার থেকেও তার থেকেও নগণ্য, হ্যাঁ বিপদের কথা, কিন্তু আপনি স্পষ্ট বিষয়গুলো তো গোপন করতে পারবেন না, আমি তাই না? আমি স্কলারদের বিষয়ে বলি, স্পষ্ট বিষয়গুলো আপনি যত বড় স্কলার হোক না কেন আপনি স্পষ্ট বিষয় তো গোপন করতে পারবেন না। না না, আচ্ছা আপনাকে একটা বুদ্ধি শিখিয়ে দিই তাহলে, আপনি যে ইসলাম কিউ এ বলেন যে স্কলার এই জিনিসটা ব্যাখ্যা করেছেন, ওনার ভুলটা গিয়ে ধরিয়ে দিয়ে আসেন। সেটা আসলে সম্ভব কিনা মানে এটা আপনি পারবেন না, সেখানে কি আমার মতামত দেওয়ার কোনো জায়গা আছে? আমার আমার মতামত দেওয়ার কোনো জায়গা আছে? মানে আপনি তো মতামত দেওয়ার জায়গা আছে। হ্যাঁ, মতামত দেওয়ার জায়গা আছে। ওকে, ধন্যবাদ। তাহলে তো ইফতার কিছু বলার নাই আপনাকে, যে আপনি তাদেরকে বলবেন, তাদেরকে বলবেন যে তারা কোন কোন জায়গায় ভুল করেছে সেটা তাদেরকে বলবেন, এবং তাদেরকে ভুলটা ধরায় দিয়ে আসবেন। ভুলটা ধরায় দিয়ে আসলে ভাই আমরা একটা বিশাল বিশাল একটা ব্যাপার ঘটবে, তখন আমরা দেখব যে ইসলাম কিউএ ওয়েবসাইটে বাংলাদেশী একজন ইসলামের স্কলারের নামও চলে আসছে, সেখানে আমরা দেখতে পাবো, তাহলে আমাদেরও গর্বে ভরে যাবে। এইভাবে বলতে পারেন না, কারণ একজন স্কলারের ভুল যে একজন শুধু স্কলার ধরতে পারে বিষয়টা আসলে তাই না, তাই না? সবসময় যে নেতা ভুল করবে না এটা তো বিষয় না, তার কর্মীরা যে নেতা ভুল বুঝবে না এটা তো ঠিক না। স্কলার তো নির্বাচিত লোক না, একজন না, স্কলার নির্বাচিত লোক না, জ্ঞানীরা তো ভুল করতে পারে, পড়ালেখা করা লোক, পড়ালেখা করা লোক। আপনার কি মনে হয় না, আপনার কি মনে হয় না জ্ঞানীরা ভুল করতে পারে? জ্ঞানীরা যখন, আপনার কি মনে হয় না জ্ঞানীরা ভুল করতে পারে? একটা বিষয়ে যখন সুচিন্তিত রেফারেন্স সহকারে মতামত দেন তখন সেটা হ্যাঁ ভুল হওয়ার সম্ভাবনা কম। আপনি যখন রেফারেন্স ছাড়াই লেখার ভিতরে ভুল থাকার সম্ভাবনা খুব কম থাকবে, তারপরেও থাকতে পারে কিন্তু খুব অল্প থাকবে, কিন্তু আপনার লেখার ভিতরে মনে করেন পুরাটাই ভুল, মানে একেবারে ডাস্টবিনে ফেলায় দেওয়ার মতো জিনিস হয়ে যাবে। যদি আপনি ডাস্টবিনে ফেলা ওটা ডাস্টবিনে ধরবে না, ডাস্টবিন থেকে বাইরে ফেলে ডাস্টবিনে ধরবে না, ঠিক আছে? এটা হচ্ছে পার্থক্য একজন স্কলারের সাথে মানে আমাদের মতো সাধারণ মানুষের পার্থক্য, তাই না? পার্থক্য এটাই, তাই না? তাহলে এই কথা দেখেন, আপনার দিক থেকে আপনি বলতে পারেন, আপনি বলতে পারেন যে স্টিফেন হকিং এরও তো ভুল হতে পারে, আমি আপনাকে আপনি বলতে পারেন স্টিফেন হকিং এরও ভুল হতে পারে, আইনস্টাইন এরও ভুল হতে পারে, হ্যাঁ অবশ্যই সবারই ভুল হতে পারে, কিন্তু আর যেটা সে তার গভীর জ্ঞান থেকে সেটা বের করে আনছে, কিন্তু কোরআন যখন আমার কাছে স্পষ্ট, আপনার কাছে চোখের সামনে যখন সেটা স্পষ্ট, সেটার আরো কত ভিতরে ঢুকতে হবে এটার জন্য যে আপনাকে খুব বড় স্কলার হতে হবে, তা না হলে আপনি ওর ভিতরে ঢুকতে পারবেন না। আমাদের আলোচনার ভিতরে আমরা যে জায়গায় এসে থামলাম ভাই, আমাদের আলোচনার আলোচনার একটা কনক্লুশন পার্টে আমরা এসে থামলাম, আপনি দাবি করেছেন যে যুদ্ধবন্দী নারীদেরকে বিয়ে করে তারপর সেক্স করতে হবে, আমি বলেছি না, বিয়ে করাটা কম্পালসারি না, বিয়ে না করেও সেক্স করা যাবে, এটা আমি বলেছি এবং ওইটা আপনি বলেছেন। এখন আমি আপনাকে কিছু রেফারেন্স দিতে পারি, কিন্তু আপনি রেফারেন্স গুলো মানবেন কিনা আমি জানি না। আপনাকে আমি তাহলে অনুরোধ করব, আপনি ইসলাম কিউএ ওয়েবসাইটে গিয়ে একটু গিয়ে তাদের ভুলটা ধরার জন্য রেফারেন্স দেওয়ার ক্ষেত্রে আপনাকে একটু সাহস করে দিই আমি,
আপনি আমাকে শুধু কোরআন থেকে রেফারেন্স দিবেন, হাদিসটা আমি পরে আসছি, আমি আগে কোরআন থেকে দেখতে চাই। আচ্ছা, শুধু কোরআন থেকে, হাদিসটা পরে আসবো, ওটা সেকেন্ড সেকেন্ড থার্ড। আমি কোরআন থেকে দেখতে চাই, যদি কোরআন থেকে স্পষ্ট না হয় আমি হাদিস থেকে দেয়া যাবে, বুখারী হাদিস থেকেও দেয়া যাবে, মুসলিম হাদিস থেকেও দেয়া যাবে। ভাই এগুলা মানে আমার মনে হচ্ছে আপনি আমাদের আলোচনাটা অনর্থক। কোরআন থেকে একটা দিবেন, একটা দিবেন, কোরআন থেকে একটা দিবেন। আপনি হ্যাঁ আপনি আপনি কি সূরা মতে নিসার একটা দিতে 24 পারবেন? নম্বর, সূরা নিসার 24 নম্বর আয়াতটা একটু পড়ে শোনান তাহলে আমাকে। আচ্ছা শুনেন, আপনার সরাসরি সরাসরি কথায় চলে আসি। আসিফ মহিউদ্দিন সাহেব ভালো আছেন, আপনি দেখে ভালো লাগলো। বিষয় হলো এখানে আমি আপনার ইয়েটা লাইভ প্রোগ্রাম বেশ কিছুদিন ধরে দেখি, এখানে আমার মনে হয় আপনার একটু দুর্বলতা আছে, যেটা সেটা হলো যে আপনি প্রায় বলেন যে nastikko.com আপনার যে সাইট সেখানে পড়ে আসতে বলেন। আপনি কি জানেন যে এদের কেউ কিন্তু পড়ে আসে না? সুতরাং এটা যদি ঠিক আছে, আপনি বুদ্ধি দিলেন যে পড়ে আসতে, যদি কেউ গেল ইটস ওকে ফাইন, বাট আমার মনে হয় কিছু কিছু বিষয়ে এখানে কমন কিছু বিষয় দেখবেন উত্থাপন করে, এই বিষয়গুলো সম্পর্কে সরাসরি হাদিসের যে রেফারেন্স, কোরআনের যে রেফারেন্স, এটা নিয়ে আপনার একটা ফাইল তৈরি থাকা উচিত। যদি আপনি মুখস্থ না করতে পারেন ভালো কথা, বাট আপনি সেই ফাইলগুলো খুলে আপনি সাথে সাথে রেফারেন্সগুলো দিয়ে দিতে পারেন। যেমন একটু আগে যে মোল্লার সঙ্গে আপনি কথা বলছিলেন, আপনার তো ওই সৌদি আরব থেকে প্রকাশিত কোনো ফতোয়ার কোনো কমিটির রেফারেন্স দেওয়ার তো দরকার নেই, সোজাসুজি আপনি সূরা নিসার 24 নম্বর আয়াত এবং তার ব্যাখ্যা হিসাবে সহি মুসলিমে কি আছে, আবু দাউদে কি আছে, আপনি জাস্ট এই দুইটা বলে দিলেই হয়ে যায়। আপনি তার সঙ্গে কিন্তু অযথাই সময় নষ্ট করলেন, আমি যেটা লক্ষ্য করলাম। আপনি সেই হাদিস সেখানে আছে যে হুনায়নের যুদ্ধে আমরা কিছু বন্দিনীকে পাইলাম এবং সাহাবিরা তাদের সঙ্গে যৌন কাজ করতে মানে ইতস্তত করতেছিল, কারণ তাদের স্বামীটা তখনও জীবিত ছিল। তখন তারা নবীর কাছে গেল, নবীর কাছে গেলে তখন এই সূরা নিসার 24 নম্বর আয়াতটা নাজিল করে তাদেরকে বললো, ঠিক আছে যাও তোমরা এই সমস্ত বন্দিনী নারীদের সঙ্গে সহবাস করো। আপনি এটা বলে দিলেই তো মামলা শেষ, এখানে আপনি খামাখা অনেক সময় নষ্ট করলেন। না না, কখনো এই এই ধরনের ব্যাপারে কখনো মামলাটা এখানে শেষ হয় না, বা আলোচনাটাতে যদি হার জিতের ব্যাপার থাকে, যে আমি তাকে দেখাই দিলাম বা আমি তাকে হারাই দিলাম, এই ব্যাপারটা যখন সামনে চলে আসে, এই ব্যাপারটা যখন বেশি ইম্পর্টেন্ট হয়ে যায়, তখন ওই ব্যক্তির আর এই বিষয়ে আগ্রহ থাকবে না, এই বিষয়ে সে আগ্রহ হারাবে। আমার কাজ হচ্ছে এই বিষয়ে আগ্রহ তৈরি করা, এই বিষয়ে তাদের নিজেদের অনুসন্ধান করে, নিজেদের তথ্য যাচাই বাছাই করে দেখা। আমার কাজ এটা না যে আমি তাদের সামনে রেফারেন্স ধরবো এবং তারা সেগুলো দেখে হ্যাঁ বা না বলবে। তাহলে যে ব্যাপারটা হয়, ব্যাপারটা হচ্ছে যে তারা যখন সরাসরি আমার সামনে আসবে, হাদিসটা দেখবে বা কোরআনের আয়াতটা দেখবে, তখন তারা কনফিউজ হয়ে যাবে এবং এই কনফিউশনের মধ্যে দিয়ে তারা হয়তো হুট করে নাস্তিক হয়ে গেল, কিন্তু 3 দিন পরে তারা আবার আস্তিক হয়ে যাবে। কিন্তু তারা যখন জিনিসগুলো নিজেরা যাচাই বাছাই করবে, দিনের পর দিন সেই জিনিসগুলো নিয়ে অ্যানালাইসিস করবে, মুক্ত চিন্তার প্রসার হবে সেই সময়। হুট হাট করে কোনো কাজ করা বা কাউকে তর্কে হারায় দেয়া বা হাদিসটা একটা দেখায় দিয়ে তাকে একটা ধরাশায়ী করে দেয়া, এটা কখনোই আমার লক্ষ্য না ভাই। এখানে মানে লক্ষ্য কার, লক্ষ্য কি, কার মানে চিন্তা কি, এই বিষয়ে আলোচনার উদ্দেশ্যটা কি, সেই জিনিসটা তো আপনার ভালো করে বুঝতে হবে। আর আমি আগে আগেও বারবার বলেছি, এখনো বলি যে আমি হাদিস কোরআন এগুলো মুখস্থ করি না, আমি কোনো কিছু ইনফ্যাক্ট কোনো কিছুই মুখস্থ করি না। মুখস্থ করার বিষয়টাই আমি অপছন্দ করি, এবং যার প্রয়োজন, যে জানতে চাচ্ছে, সে নিজে সেই জিনিসগুলো খুঁজে বের করে পড়বে এবং যাচাই বাছাই করবে, এবং তারপরে যদি সে দেখে, যাচাই বাছাই করে যদি দেখে যে আসিফ মহিউদ্দিন ভুল বলতেছে, তাহলেও সেটা ঠিক আছে, তাহলেও কোনো সমস্যা নাই। আর যদি দেখে যে আসিফ মহিউদ্দিন ঠিক বলেছে, তাহলেও কোনো সমস্যা নেই। আমার কাজ হচ্ছে, আমার উদ্দেশ্য হচ্ছে, সে যেন বাসায় গিয়ে সেই জিনিসটা অ্যানালাইসিস করে, যাচাই করে, রেফারেন্স গুলো খুলে খুলে পড়ে। আমার কাজ হচ্ছে এইটা, আমার কাজ তাকে ভুল প্রমাণ করা না, বা কাউকে মানে ধাক মানে একটা দিয়ে দিলাম সে তামা তামা হয়ে গেল, এরকম না ব্যাপারটা। না, বিষয়টা হলো যে আমার মনে হয় যে আপনার টেকনিকে একটু দুর্বলতা বা ঘাটতি আছে। সেটা হলো যে আপনি যখন এই যে সাইটের কথা বললেন, যে কোরআন কিউ দিয়ে যে সাইটটার কথা বললেন, আপনার কি মনে হয় সে ওইটাতে খুঁজতে যাবে? কখনোই না, ইম্পসিবল, সে কখনোই ওটাতে খুঁজতে যাবে না। আপনি খুব ভালো করেই জানেন এরা কখনোই তাতে যাবে তো নাই, বরং আপনি যেহেতু রেফারেন্স সরাসরি দিচ্ছেন না, সেহেতু তারা কথা পেঁচাবে, এবং সে কিন্তু সেটাই করতেছিল, সে কিন্তু অনেকক্ষণ ধরে কথা পেঁচাচ্ছিল। আপনি সরাসরি রেফারেন্স দিয়ে দিলেন, তারপর সে দ্বিধান্বিত হোক আর কি হোক, এটা তো আপনার দরকার নেই, কারণ সেই লোকটাকেই তো আপনি শুধু বুঝাচ্ছেন না,
আপনার এখানে ভিওর এখন 385 জন, আপনি কিন্তু 385 জনকে বুঝাচ্ছেন, এবং এরপরে এটা যখন ডাউনলোডেড অবস্থায় থাকবে এবং বিভিন্ন ইউটিউবের চ্যানেলে এটা ইয়ে হবে, তখন কিন্তু হাজার হাজার লোক দেখবে। আপনার ওই লোকটা আপনার সাথে একমত হবে এটা তো প্রয়োজন নাই, কারণ এখানে যে হাজার হাজার দর্শক দেখবে তারাই কিন্তু ওই সেই হাদিস এবং কোরআনের রেফারেন্স দেখে যাবো যার বুঝে যাবে। আপনার এমন কি দরকার ওই লোকটাকেই বুঝানো, এবং ও লোককে আপনি যে সাজেশন দিচ্ছেন সে কখনোই সেটা ফলো করবে না। এটা আপনি কতটুকু জানেন আমি জানি না, আপনি এ পর্যন্ত যত যতজনকে nastico.com পড়তে বলছেন আমি নিশ্চিত 99% তারা কখনো আপনার ওই সাইটে যে পড়ে নাই। আচ্ছা, না পড়লে তো আমার কিছু করার নাই, কেউ যদি জানতে না চায় বা কেউ যদি বুঝতে না চায় বা কেউ যদি ধরেন পড়ার আগ্রহ নাই বা জানার আগ্রহ নাই, তাদেরকে তো আমি জোর করে ভাই নাস্তিক বানাতে পারবো না। এটা হচ্ছে এক নম্বর কথা, যে তারা যদি বুঝতে না চায় তাহলে তোমাদের রাস্তা তোমরা দেখো, কোনো সমস্যা নেই। আমি এখানে নাস্তিকবাদ প্রচার করতে আসি নাই, বা আমি আমার লাইভ অনুষ্ঠান গুলা যে করি আমি কখনোই নাস্তিকবাদ প্রচার করি না, ইসলাম থেকে বের হয়ে যেতে হবে সেটাও প্রচার করি না। আমি যেটা প্রচার করি সেটা হচ্ছে যুক্তিবাদ, সে যেন বিচার বিবেচনা করতে পারে। যতক্ষণ সে বিচার বিবেচনা করতে পারছে, যতক্ষণ পর্যন্ত সে রেফারেন্স গুলা চেক করতে পারছে, আমার হচ্ছে সেই কাজে আগ্রহ তৈরি করা। আমার উদ্দেশ্য হচ্ছে সেই সমস্ত কাজে আগ্রহ তৈরি করা, তাকে নাস্তিক আস্তিক বানানো না। এখানে বোধহয় আপনার আপনার স্ট্র্যাটেজির সাথে আমার স্ট্র্যাটেজির পার্থক্য, এবং আপনি মনে করছেন আমার স্ট্র্যাটেজি হচ্ছে ভুল, কিন্তু আমার আমি আমার দীর্ঘদিনের অভিজ্ঞতাতে দেখেছি যে আমি যেই স্ট্র্যাটেজি ফলো করছি সেটাই ভালো কাজ করে। হয়তো ইমিডিয়েট কাজ করে না, কিন্তু লং রানে আমি যে স্ট্র্যাটেজি ফলো করি সেটা ভালো কাজ করে বলে আমার মনে হয়। আপনি এখানে যারা এখানে আপাতত যারা দর্শক আছে তাদের মন্তব্যগুলো একটু দয়া করে পড়েন, দেখেন তো তারা আপনাকে সাপোর্ট করে নাকি আমার কথাকে সাপোর্ট করে। আপনি একটু একটু তাহলে তো ভাই ভাই আপনি একটু চোখ বুলান, দেখেন না অধিকাংশ লোক অধিকাংশ লোক দেখেন অধিকাংশ লোক কার যুক্তিকে সাপোর্ট করছে, আমারটা নাকি আপনারটা? না না, আপনি তো একটা লজিক্যাল ফ্যালাসি করছেন যে জনসমর্থনের উপর ভিত্তি করে আমার স্ট্র্যাটেজি মেক করতে হবে বা আমার যুক্তিটা সঠিক, কারণ হচ্ছে এই কতগুলো টার্ম শুধুমাত্র লজিক্যাল ফেলাসি এটা ওটা কতগুলো টার্ম শিখে এসে আপনি যদি খালি কথা বলেন এটা তো হবে না। শুনেন, আপনি আমার থেকে বয়সে অনেক, আপনি 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 আমার থেকে বয়সে অনেক ছোট, আপনার থেকে এই মুক্তি কিন্তু অনেক আগে থেকে করি। না না, তাদের কিছু যায় আসে, এবং এবং আপনি আমাকে চিনবেন, আপনি আমাকে চিনবেন সেটা আমি, বেশি হলে আপনার যুক্তিটা সঠিক এটাও একটা ভুল কথা বললেন ভাই, বয়স তো এখানে কোনো ফ্যাক্টর না। আচ্ছা যাক গে, আমরা নিজেরা নিজেরা আমরা আমরা নিজেরা নিজেরা বিতর্ক করি না। আমি যেটা হলে বলতে চাচ্ছি সেটা হলো এই, আপনি যুক্তি যে হ্যাঁ আমাদের দরকার, আমাদের না 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 আমাদের দরকার হলো যে আপনি যেটা বললেন যে তাদের মধ্যে কৌতূহল তৈরি করে দেওয়া, কিন্তু মুশকিলটা হচ্ছে আমাদের মুসলিম সমাজ যে পিছিয়ে আছে আপনি নিজেও ভালো করে জানেন, তার কারণেই হচ্ছে যে এদের শিক্ষায় এবং জ্ঞান আহরণে অনীহা, এবং এই অনীহার কারণেই তারা পিছিয়ে আছে। এখানে এদেরকে বললে এদের কিন্তু কৌতূহল তৈরি হয় না, এটা আমি দেখছি বাস্তব জীবনে তৈরি হয় না। আমি অনেক আমার বন্ধু বান্ধব শিক্ষিত লোকজনদেরকে আমি দেখছি, তাদেরকে যদি আপনি কোরআন এবং হাদিস আপনি কিনে দেন, দিয়ে দেওয়ার পরে আপনি যদি তাদেরকে জিজ্ঞেস করেন কিছুদিন পরে যে আপনি এটা পড়ছিলেন, দেখবে তারা বলবে, উত্তর দিবে তারা পড়েনি। এবং শুধু তাই না, অনেকে এমনও বলে যে সে ওটা পড়েনি তার কারণ পাশে যদি ইমান চলে যায়। এই হলো মানুষের অধিকাংশ মানুষের মানসিক অবস্থা। সেখানে আমি যেটা মনে করি সেটা হলো যে সরাসরি রেফারেন্স দিয়ে দিলাম, তারপরে সে গ্রহণ করলো করলো, আর তারপরে তারপরে যদি তার আগ্রহ তৈরি হলো কৌতূহল তৈরি হলো ইটস ওকে ফাইন, তাহলে তো আরো ভালো। তারপরে আপনি বলতে পারেন যে ওই সাইটে যাও, এই হাদিসের যে প্রকৃত অর্থ কি সেটা বোঝার জন্য তুমি ওই যে আপনি যে সাইটের কথা বললেন যে ফতোয়ার সাইট, সেখানে যাও যে এই হাদিস সঠিক কথা বলে নাকি বেঠিক কথা বলে, আপনি আরো অতিরিক্ত হিসাবে ওইটা দিয়ে দিতে পারেন। এটাই হলো আমার আসলে বক্তব্য। আপনাকে আমি যেটা বলছি, এই যে রেফারেন্স গুলা, যে হাদিসের রেফারেন্স গুলা, যে কোরআনের রেফারেন্স গুলা আমি বহু সংখ্যক বার দিয়েছি, আমার ওয়েবসাইটে দিয়েছি, আমার স্ট্যাটাসে দিয়েছি, বহু 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 সংখ্যক বার দিয়েছি, এবং আমার ওয়েবসাইটে পরিষ্কার ভাবে মানে বইয়ের ইয়া সহ স্ক্রিনশট সহ সব, মানে হাদিসের স্ক্রিনশট সহ সব দেয়া আছে। এখন এই জিনিসগুলা আমার মনে রাখাও সম্ভব না, আমার প্রত্যেকটা আলোচনার সময় সেই জিনিসগুলা বলাও সম্ভব না, এই জন্য আমি তাদেরকে সেখানে গিয়ে পড়ে আসতে বলি, এবং এটাই হচ্ছে আমার পদ্ধতি, আমার দেখানোর পদ্ধতি। এখন কেউ যদি গিয়ে না পড়ে, কেউ যদি মনে করে যে না আমি গিয়ে পড়বই না দেখবই না, তাহলে তো আমার কিছু করার নেই, আমি তাদেরকে যেতে দিই, ঠিক আছে? এবং কেউ যদি তেনা পেঁচাতে চায়, তেনা পেঁচাতেও পারে, কিছুক্ষণ তেনা পেঁচাতে পারে, তার কিছুক্ষণ পরে আমি তাকে কেটেও দিব। কিন্তু আমি ভাই এভাবেই কাজ করি, আমার কাজ হচ্ছে গিয়ে পড়তে বলা, বারবার পড়তে বলা, বারবার জানতে বলা, এবং তাকে হুট করে তার সামনে কিছু হাদিস এনে তাকে আমি একটা একটা লোককে একটা বিপদের ভিতরে ফেলাই দিলাম। একটা মুমিন যখন আমার সাথে কথা বলতে আসবে,
তখন আমি তার সাথে, তার সামনে যদি হুট হুট করে কিছু হাদিসের রেফারেন্স দিয়ে বলি এই যে তুমি ভুল তুমি ভুল, তখন সে একটা বিপদের ভিতরে পড়বে, এবং বিপদের ভিতরে পড়ে তখন সে মুখে বলবে হ্যাঁ 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 আচ্ছা আচ্ছা ঠিক আছে মানলাম ভাই আপনার কথাই সঠিক মানলাম, কিন্তু সে যখনই একটু বাইরে যাবে আমি নিশ্চিত সে একটু বাইরে যাওয়ার পরে ভাববে যে ধুর শালা শালার পর নাস্তিক, এটা একটা এই ধরনের একটা জিনিস ভাববে সে, এবং আমার আলটিমেটলি কোনো ফায়দা হলো না, তার কোনো তার ভিতরে কোনো পরিবর্তন হলো না। আমার মনে হয় যে আমি যখন তাদেরকে বলবো যে এই জায়গাটা পড়ো তুমি সেই জায়গাটা পড়ো তুমি তারপর তুমি আবার আসো আমার সাথে আলাপ করতে, সে যদি সেই জিনিসটা পড়ে আসে তখন আমার ফায়দা হবে, সে সেই জিনিসগুলো নিজে যাচাই বাছাই করেছে। আমার উদ্দেশ্য আবারও বলছি, আমার উদ্দেশ্য পাঠককে বা দর্শককে যাচাই বাছাই করে যুক্তি বুদ্ধি ব্যবহার করে কাজ করতে শেখানো। এখন কেউ যদি না করে তাহলে নাই, কেউ যদি করে তাহলে আমার 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 জন্য পজিটিভ সেই ব্যাপারটা। আর যে ব্যাপারটা, আরেকটা যেটা ব্যাপার বললেন যে লজিক্যাল ফ্যালাসির কথা, আমি বারবার বলি লজিক্যাল ফ্যালাসির কথা বারবার বলতে হবে, কারণ হচ্ছে আমরা যারা লজিক লজিকের চর্চা করি যুক্তির চর্চা করি তাদের সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে লজিক্যাল ফ্যালাসি জিনিসটা। এই জিনিসটা না বুঝলে কেউ মানে লজিকের চর্চাই করতে পারবে না, কোনটা কোন লজিক্যাল ফ্যালাসি কিভাবে কি কোন একটা যুক্তি যে ভুল যুক্তি বা কুযুক্তি বা কুতর্ক, সেই জিনিসটাই যদি কেউ না বোঝে তাদের সাথে আলোচনা করা যাবে না। আপনি যদি একজন মুক্ত চিন্তার মানুষ হয়ে থাকেন এবং আপনি যদি মনে করেন যে লজিক্যাল ফ্যালাসির কথা এত বলে কেন লজিক্যাল ফ্যালাসি ধুল, তাহলে ভাই তাহলে তো আমার আপনার জন্য দুঃখ হবে। বিষয়টা তা না, লজিক্যাল ফেলাসি হলো যারা ইন্টেলেকচুয়াল পার্সন আসলে তারা সেট করেন। আপনি সাধারণ মানুষকে যতই বলেন না কেন, ওরা আসলে যুক্তিতর্কের ফান্ডামেন্টাল যে কম্পোনেন্টস গুলো আছে এই আসলে যায় না। আমি আসলে আপনার এখানে তো আসলে সাধারণ মানুষের জন্যই কথা বলে তাই না, আপনি এদেরকে লজিকের যে ফান্ডামেন্টাল কম্পোনেন্টস গুলো আছে আপনার একটা সাইটে আমি দেখছি যে সুন্দরভাবে আপনি তুলে ধরছেন, খুবই ভালো। মুশকিলটা হচ্ছে আপনি দেখেন এখানে যে সমস্ত মুমিন আপনার সাথে কথা বলতে আসে তাদের 1% কিন্তু এটা পড়ে আসেনি এবং পড়তে যায়ও না। তাহলে বিষয়টা হলো আপনার উদ্দেশ্য হলো সেখানে যে তারা শিখে আসুক, কিন্তু তারা তো সেটা যায় না। আমরা জ্ঞান অর্জন করতেই চাই না এবং আমাদের জ্ঞান অর্জনের স্পৃহা নাই, আগ্রহ নাই আমাদের। আপনি জানেন এখন জার্মানিতে আছেন, আপনি জানেন যে বাংলাদেশে আপনার একটা বই যতই নাম করা হোক কয়টা কপি তার কাটতি হয়, আপনি বাংলাদেশে যত বড় নামি দামি লেখকই হোক না কয়টা কয়টা কপি কাটতি হয়, তার মানে আমাদের দেশে ওই যে সেই সৈয়দ মুজতবা আলীর মতো বলতে হয় যে যেহেতু বই কেউ কেনে না তাই বইয়ের দাম কম রাখা যায় না, আর বইয়ের দাম কম না বলে কেউ বই কেনে না। তাহলে এই সৈয়দ মুস্তফা আলীর কথাটাই সত্য, এবং আমরা যে জ্ঞানের প্রতি তীব্র অনীহা, জানার প্রতি আমাদের তীব্র অনীহা, এর একটা অন্যতম কারণ কিন্তু আমাদের এই যে বিশ্বাস, আমাদের ধর্মীয় যে বিশ্বাস তাই না। তো এখন আপনি তাদেরকে হ্যাঁ খুব ভালো বুদ্ধি দেন যে আপনি ওখানে যান ওই সাইটে যান এটা যান, মুশকিলটা তো তো যায় না। তাহলে আপনি এখানে যে পরিশ্রমটা করছেন যে সময়টা নষ্ট করলেন, তাহলে কাজটা হলো কি, আমি যেটা আসলে বলতে চাচ্ছিলাম সেটা হলো যে যেকোনো বিষয়ে কিছু কিছু বিষয়ে রেফারেন্স আপনি যদি মনে নাও রাখতে পারেন তাহলে আপনার অন্তত ল্যাপটপে ওটা রেডি রাখতে হবে। যেমন কতগুলো কমন বিষয় আছে, হতে পারে আপনি হয়তো বারবার বলছেন কিন্তু আসলে এগুলো বারবার বলতেই হবে। যেমন ধরেন যে এই জিহাদ সম্পর্কিত যে আয়াতগুলো আছে বা ব্যাখ্যাগুলো আছে, ইবনে কাসিরের যে ব্যাখ্যা আছে বা হাদিস আছে এটার একটা ফাইল করতে হবে, তারপরে আয়েশার বয়স সম্পর্কিত একটা ফাইল করতে হবে, তারপরে এই যে দাসীর যে বিষয়টা আপনি বললেন এই যে যুদ্ধবন্দিনী দাসী এটা একটা ফাইল করতে হবে। কেউ কখনো বললে পট করে ওটা বের করে, হ্যাঁ আপনার মনে রাখার দরকার নেই, আপনি ওটা বের করে আপনি রেফারেন্স গুলো দিয়ে দিলেন এবং তারপরে অতিরিক্ত হিসাবে আপনি হয়তো ফতোয়া সেই আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে যারা ফতোয়া দেয় অথবা সৌদি আরব থেকে যারা ফতোয়া দেয় তাদের সেই সাইট গুলো বলে দিলেন আপনি যে ঠিক আছে এই যে হাদিস গুলো তো আমি এখানে যা দেখা যাচ্ছে আপনি হয়তো তা স্বীকার করতে রাজি হলেন না, এর হয়তো ভিন্ন ইন্টারপ্রিটেশন থাকতে পারে ব্যাখ্যা থাকতে পারে, তো ঠিক আছে আমি তো আর ইসলামী আলেম না, আমার ব্যাখ্যা আমি তো ব্যাখ্যাও দেইনি আমি জাস্ট রেফারেন্সটা দিলাম, এখন তুমি যদি এটার অর্থ সঠিকভাবে বুঝতে না পারো দেন তুমি ওই সাইটে যাও যে জিজ্ঞেস করো যে হাদিসের অর্থটা কি, দেন তারা তারা বরং তখন ওই রেফারেন্সটা দিলেই বরং আর কৌতূহলী হয়ে সেখানে যাবে, আর যদি আপনি রেফারেন্সটা না দেন তাহলে ওরা কিন্তু কখনোই যাবে না, ওরা মনে করবে আপনার ব্যক্তিগত অভিমত প্রকাশ করছেন। এবং আমার আমার ধারণা এটা, আমি জানি না আপনার আপনি আমার সঙ্গে একমত হলেন কিনা। আচ্ছা ঠিক আছে, আপনার সাথে আমি কিছুটা একমত যে এরকম যদি একটা তৈরি করা জিনিস থাকতো তাহলে সাথে সাথে এই জিনিসগুলো বলে দেওয়া যেত। তাহলে এক কাজ করেন, চলেন আমরা সবাই মিলে একটা জিনিস তৈরি করি, তাহলে রেডি করি, আপনি যদি রাজি থাকেন এবং অন্যান্য যারা নাস্তিক আছেন তাদের সবাইকে যদি এই বিষয়ে একত্র করা যায় যে আমরা একটা তাহলে কি বলে একটা টেমপ্লেট রেডি করি যেখানে সবকিছু এভাবে রেফারেন্স সহকারে থাকবে।
এটা দরকার নয়, আপনার উইকি ইসলামে আপনি যান, সেখানে আপনি আপনি যদি সার্চ দেন, আপনি যদি জাস্ট গুগলে সার্চ মারেন যে মোহাম্মদ ম্যারেড 6 ইয়ার্স ওল্ড আয়েশা, দেন আপনি উইকি ইসলামের সাইটে যাবেন, একেবারে সম্পূর্ণ রেফারেন্স গুলো সেখানে আছে। তারপরে যদি আপনি সেই গুগলে যদি আপনি সার্চ দেন হ্যাভিং সেক্স উইথ ক্যাপটিভ ওমেন, আপনি হ্যাঁ, সেখানে এখানে দেখবেন যে উইকি ইসলামের একটা সাইট চলে আসবে, সবগুলো রেফারেন্স চলে আসবে। দেন আমাদের যেটা করতে হবে, ওইগুলোর বাংলা গুলো, যেহেতু এখানে বাঙালি দর্শক, সেহেতু ওইগুলোর বাংলাগুলো আমরা ইসলামিক ফাউন্ডেশনের হাদিস থেকে আমরা সেগুলো বাংলাটা ইয়ে করে আমরা বলে দিতে পারি যে এবার ইসলামিক ফাউন্ডেশনের হাদিসে চলে যাও, কারণ বাংলাদেশে তো ইসলামিক ফাউন্ডেশনের হাদিস ফলো করে। এখানে আর একটা সমস্যা হচ্ছে যে ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড বা ইন্টারন্যাশনালি স্ট্যান্ডার্ড যে হাদিস গুলো আছে সেখানে যে সিরিয়াল নাম্বারিং গুলো আছে, এটার সাথে তো আবার ইসলামিক ফাউন্ডেশনের নাম্বারিং এর মিল হয় না। আবার বাংলাদেশে দেখবেন ইসলামিক ফাউন্ডেশন হাদিসের যে নাম্বারিং আছে এটা আবার তাওহিদ পাবলিকেশন বা অন্য কোনো ফাউন্ডেশন, অন্য কোনো পাবলিকেশন এর যে নাম্বারিং আছে এটা মিল হয় না। সেই জন্য বেস্ট হলো আমাদের বাংলাদেশের দর্শকদের জন্য ইসলামিক ফাউন্ডেশনের হাদিসের ইয়েটা ফলো করে, কারণ এটা বাংলাদেশের গভর্নমেন্টই শুধু তৈরি করেন, এরা মানে বলা যায় যে বাংলাদেশের টপ লেভেলের যে আলেম তাদের একটা প্যানেল গঠন করে তারাই কিন্তু এটা করছে। সো এইটা নিয়ে কেউ বিতর্ক করতে পারবে না, তাই না? তো এই জন্য আগে আমি বিভিন্ন লেখায় আমি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের ওই রেফারেন্স গুলো ফলো করতাম, পরে দেখি লোকজন এসে বলে তারা তো বাংলায় ইসলামিক ফাউন্ডেশনের টা খুঁজে তো ওটা ওখানে পায় নাই। আমি বললাম যে মহা মুশকিল, তো তখন আমি ইসলামিক ফাউন্ডেশনের টা একটু কষ্ট হয় খুঁজে বের করে দিতে, একটু কষ্ট হয়, বাট ওইটাই করি। এবং দেখা যায় যে ওইটা করলে পরে আর কেউ কথা বলতে পারে না। না, এখানে আমি জাস্ট আরেকটা, এটাই বলতে চাচ্ছিলাম যে এগুলো, হ্যাঁ ঠিক আছে, আরেকটা ব্যাপার হ্যাঁ হচ্ছে বলো। hadisbd.com নামক একটা ওয়েবসাইট আছে, সেখানেও কিন্তু আপনি কিওয়ার্ড দিয়ে সার্চ করলে সব হাদিস বের হয়ে আসে, একদম যুদ্ধবন্দী লিখে সার্চ আরে করলে সব হাদিস হাদিস বের হাদিত হয়ে আসে। বিডি হাদিত বিডি ডট কম হাদিত বিডি বিডি ডট কম সেখানে তো আপনার ওই যে ইসলামিক ফাউন্ডেশন, তারপরে আপনার তহিদ ফাউন্ডেশন, সবাই আমি তো ওখান থেকেই বের করি। আমার কি আমার কাছে কি বই আছে নাকি? আমি তো ওখান থেকেই বের করি না। ঠিক আছে, বাংলাদেশে আমার মুশকিলটা কাছে বই হচ্ছে আছে আপনি তো। যদি সাইট, আপনি যদি সাইটটা আপনি দেখিয়ে দেন ও, তারপরে কিন্তু মানুষ যাবে না। সমস্যাটা তো এখানে, যদি যেত আজকে আপনাকে এই বাংলাদেশে কোপ খেয়ে জার্মানি যেতে হতো না। মানুষ তো আপনাকে বুঝতে হবে, যদি এটা হ্যাঁ দেখতো তাহলে আপনাকে তো কোপ খেয়ে আর জার্মানি যেতে হতো না, বুঝে যেত বিষয়টা কি, তাই না? যে আসলে যাবে না, তাকে যদি আমি হাদিসটা সরাসরি বলিও তাহলেও সে মানবে না, সে বলবে যে আমি তাতে হাদিসটা এই জায়গায় সেই লোক ইংরেজি হয়তো থেকে। মানলো না, বাট এখানে সিংহভাগ দর্শক কিন্তু মানবে। আপনি এইটাই বুঝতেছেন না, এখানে ওই লোকটাকে হয়তো আপনি মোটিভেট করতে পারলেন না, বাট এখন এই যে 355 জন আছে না, এর মধ্যে মোর দ্যান 50% লোক কিন্তু তাদের মধ্যে একটা কৌতূহল তৈরি হবে, এবং তখন তারা ঠিক আছে, খুঁজবে আপনার যে আসলে সমালোচনা আমি বিষয়টা শুনলাম, কি। আপনার সমালোচনা আমি শুনলাম, এবং আপনার সমালোচনা আমি ভেবে দেখবো, চিন্তা করে দেখবো এই কাজটা করা যায় নাকি, একটা টেমপ্লেট তৈরি করা যায় নাকি। আপনাকে অনেক ধন্যবাদ একটা আপনার মতামত দেওয়ার জন্য, আর যদি কোনো আলোচনা থাকে তাহলে বলতে পারেন। আর 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 আলোচনা তেমন কিছু নাই, ওই ঠিক আছে আপনি করে যাচ্ছেন নিশ্চয়ই ফাইন। আর আর একটা ইয়ে, আমি এখানে আপনার যেহেতু আপনার ফলোয়ার অনেক বেশি, সো আপনি লাইভ করলে অনেক লোকই আসে, সো আপনি কিন্তু অনেক বেশি প্রোপাগেট করতে পারেন। আমি মাঝে মাঝে দেখি কিছু কিছু লোক অযথাই আপনাকে কিন্তু পিঞ্চিং করতে থাকে, অযথাই সময় নষ্ট করে। আপনি একটু, আমার মনে হয় যে এই ক্ষেত্রে একটু সিলেক্টিভ হওয়া উচিত। যখন আপনি টের পাবেন যে এই লোকটা আপনার সময় নষ্ট করতেছে, আমার মনে হয় যে তাকে সরাসরি কাট অফ করে দেওয়া উচিত, কারণ আপনি ওই লোককে কখনো মোটিভেট করতে পারবেন না। এবং এর ফলে হয় কি, অর্থবহ আলোচনা কিন্তু অনেক নষ্ট হয়। আমি আসলে এই বিষয়ে যেহেতু বেশ কিছুদিন ধরে আপনার এটা ফলো করি, তো হ্যাঁ, আমার কাছে আপনার এই এটা কথাটা মনে হয় যে সত্য, এই অনেকে কথাটা আপনার সত্য সময় নষ্ট করার অবশ্যই, জন্য আসে। এই কথাটা অবশ্যই সত্য যে অনেকেই সময় নষ্ট করার জন্য আসে, এবং আমি মাঝে মাঝে খুব বিরক্ত হই, কিন্তু এখন ভদ্রতার একটা ইয়া আছে, দায় আছে, বা ভদ্রভাবে কথা বলার একটা দায় আছে, সেই দায়টা শোধ করতে হয় আর কি, অনেক সময় দেখা যায়। না না না, এখানে অভদ্রতার কি হলো যে লোকটা আপনাকে সময় নষ্ট করতেছে, একটা ফ্রুটফুল একটা আপনারও কাজ পেলে হয়তো আপনি বসে থাকেন, ফ্যামিলিতে সময় না দিয়ে হয়তো মানুষের উপকারের জন্য, তাহলে সেটা দিয়ে যদি মানুষের কাজই করতে হয়, তাহলে যারা আপনি বুঝতেই পারতেছেন যারা সময় নষ্ট করতেছে অযথা কথা বলে, তাহলে তাদের তাদেরকে আপনি কেটে দিলে এটা অভদ্র হয় কি করে? আমি তো এটাই বুঝলাম না। আপনাকে যদি কেউ ফালতু কথা বলে সময় নষ্ট করে, আপনি যদি বলেন যে ভাই সরি আমার এখন আর কথা বলতে ভালো লাগতেছে না, তাহলে এটা আপনি অভদ্রতা কি দেখালেন? এটা তো আচ্ছা ঠিক আমার আছে, মনে হয় যে আপনার এই কথাটা ভদ্রতাই আমি থাকলো। আমি তাহলে আপনার এই কথাটা আমি ভেবে দেখবো যে এটা করা যায় নাকি, কিন্তু মানে বেশিরভাগ সময় আমি এইভাবে কাউকে মুখের উপর এভাবে অফ করে দিতে পারি না, বা থামাই দিতে পারি না, এটা আমার চরিত্রের সাথে যায় না আসলে। আপনি বলবেন সরি ভাই আপনার সাথে কথা বলে লাভ নাই, অর্থহীন পেশাল, বা দেখি অন্য একজনকে নিয়োগ করি, বলে আপনি চলে আচ্ছা গেলেন না। ঠিক আছে, আপনি ভদ্র, এটাও আমি জানি আপনার ধৈর্য অনেক, বাট
আপনাকে তো কৌশলী হতে হবে, তাই না? আরো মোর ফ্রুটফুল কৌশলী হতে হবে, তো এটাই আর কি। তো ঠিক আছে, ভালো আচ্ছা থাকেন, ভাই, ধন্যবাদ। জাহাঙ্গীর ভাই আপনিও ভালো থাকবেন, আপনার জন্য অনেক শুভকামনা রইল। হ্যালো, হ্যাঁ ঠিক আছে, কেটে দিন, কেটে দিন। আচ্ছা ভাই ভাই তাহলে।